তোর স্টাইলটা কিন্তু হয় নাই দোস্ত, হয় নাই মানে কয় দোস্ত সিগারেটটা আমার কাছে দে, এমনি সিগারেটটা আবার তার কাছে নিছে, তিন নম্বর দোস্তটা নিয়ে এবার টান দিছে, মুখ দিয়েও সারছে নাক দিয়েও সারছে, এবার চোখ এইভাবে বড় করতেছে, বড় করিয়া তার মানে বুঝাইলো যে আমার চোখ দিয়েও ধোয়া বার করতেছে। আমি আবার টেনশনে পড়ে গেলাম, কুলসুমনি লঙ্গি উঠায় কয় দেখ দোস্ত আমার পিছনের রাস্তায় ধোয়া বাইর। আজকে এমন ডিজিটালে ডিজিটাল হয়েছে, আমিও কিন্তু যুবক মানুষ, আমি কিন্তু 80 বছরে বুইড়া বেড়ে না, ঠিক না? আপনারাও যুবক আমিও যুবক, দুনো যুবক মিলে আজকে ওয়াজিব, বুঝেন নাই কথা? কয়েকদিন আগে প্রোগ্রামে গেছি নরসিংদী মাধবদী, নরসিংদী মাধবদী এখানে কিন্তু অনেক জ্যাম হয়, অনেক জ্যাম, কিন্তু যাইতে গাড়িতে যাওয়া যায় না। তো আমি যে গাড়িতে যে গাড়ি নিয়ে গেছি কুমিল্লা থেকে, আমার ড্রাইভারকে হুজুর এখন তো আর যাওয়া যাবে না, এখানে ব্রেক, আপনি অন্য রাস্তা ধরতে পারেন। আমি চিন্তা করলাম কি করা যায়, এই চিন্তা ভাবনা করে বসে রয়েছি। তারপর আমি গাড়ির থেকে নামতে চাই না, এই ঠান্ডার মধ্যে কই যাবো, হামাকা নামতে চাইলাম না, এমনি বাহিরের দিকে তাকাইলাম, দেখি বাহিরের পরিবেশটা কি, এমনি তাকায় দেখি তিনজন যুবক, তিন যুবক দাঁড়ায় রয়েছে সাইডে। আমি চিন্তা করতে লাগলাম এই যুবক এখানে দাঁড়ায় কি করে, একটা আর একটা দেখো দোস্ত এই সিগারেটটা ছিল একটা দরা তো দেখি, এমনি সিগারেটটা বার করছে, সিগারেট বার করিয়া প্রথম নাম্বার যে যুবকটা, ওই যুবকটা টান দিছে, একটা টান দিছে সিগারেট দরায়া, একটা টান যখন দিল, টান দেওয়ার সাথে সাথে হে দেখা যায় খালি মুখ দিয়া দু আছে, মুখ দিয়া, বুঝেন নাই, সিগারেটে কি মুখ দিয়া দুয়া সারতেছে, টান দিছে আবার মুখ দিয়ে দুয়া সারতেছে। তখন এর সাইডের যে আরেক বন্ধু ছিল, বন্ধু কয় দোস্ত তোর সিগারেট খানাটা কিন্তু হইতেছে না, দে আমার কাছে দে। এখন হেবাড়া সিগারেট আনছে, আইনে একটা টান দিছে, যখন টান দিছে, টান দিয়ে মুখ দিয়েও কিছু ছাড়ছে আবার নাক দিয়েও কিছু ছাড়ছে, কয় দেখ এটা হলো সিগারেট, সিগারেট খাওয়ার স্টাইল, নাক দিয়ে বার করতে হবে, মুখ দিয়ে বার করতে হবে, এটা হলো স্টাইল। তখন তিন নাম্বার যে বন্ধুটা আছে, এই বন্ধুটা কয় না রে তোর স্টাইল কিন্তু হয় না, চিন্তা করছেন নি কি স্টাইল বার করতেছে, কয় তোর স্টাইলটা কিন্তু হয় নাই দোস্ত, কয় হয় নাই মানে কয় দোস্ত সিগারেটটা আমার কাছে দে, এমনি সিগারেটটা আবার তার কাছে নিছে, তিন নম্বর দোস্তটা নিয়ে এবার টান দিছে, মুখ দিয়েও সারছে নাক দিয়েও সারছে, এবার চোখ এইভাবে বড় করতেছে, বড় করিয়া তার মানে বুঝাইলো যে আমার চোখ দিয়েও ধোয়া বার করতেছে। আমি আবার টেনশনে পড়ে গেলাম, কুলসুমনি লঙ্গি উঠায় কয় দেখ দোস্ত আমার পিছনের রাস্তায় ধোয়া বাইর। এই হলো আমগোছ সমাজের ডিজিটাল যুগ, আজকে ডিজিটালে এমন ডিজিটাল হয়েছে, আজকে যুবকে দেখা যায় আমার মসজিদের সভাপতির ছেলে একটা ফ্যান খরিদ করে আনছে। আমি জিগাইলাম কেউ এই ফাড়া তেনা করতে লিয়েছি, কো হুজুর এটা ফাড়া তেনা না, এটার দাম 46,000 টাকা, চিন্তা করছেন নি, কো 46 এটা আমেরিকা থেকে আনছে, ফাড়া জিরামিয়া এটা আঙ্কুবাড়ি যদি নিয়ে দেয় আমার মা, এটা জিন্দিগি তো এটা পর্ব দূরের কথা, এটা নিয়ে ওই যে দেখ দেলাম পাতিল পাতিল নামায় করে দিয়া, আর হেতে আনছি ওই যে কত হাজার টাকা দেখি না। আজকের যুবকের মধ্যে রাসূলের আদর্শ নাই, মানুষের ভিতরে আজকে রাসূলের আদর্শ নাই না থাকার কারণে আজকে মুসলমানরা জাগায় জাগায় নির্যাতিত। আমি আজকে আপনাদের কাছে কিছু দুঃখ শেয়ার না করে যাব না ইনশাআল্লাহ। এ দোস্ত যুবকদের চরিত্র যদি রাসূলের আখলাক রাসূলের সুন্নাত মোতাবেক হয়ে যায়, এই যুবকরা যদি ভালো হয়ে যায়, গোটা সমাজ ভালো হয়ে যায়, কারণ রাসূলের যুগে সাহাবায়ে কেরামরা ছিলেন যুবক অবস্থায়, তারা ভালো হওয়ার কারণে ইসলামের বিজয় আসছে। আজকে বাংলাদেশ প্রত্যেকটা যুবক যদি ইসলাম প্রেমিক হয়ে যায়, রাসূলকে ভালোবাসে এরকম যুবক যদি হয়ে যায়, খোদার কসম বাংলার জমিন আবারও মুসলমানদের হাতে আসবে, কথা ঠিক কিনা?